50 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো দেশে মার্শাল ল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। আকস্মিক এই সিদ্ধান্ত দেশজুড়ে বিতর্ক এবং প্রতিবাদের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল বলেন, দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করা হয়েছে। 3 ডিসেম্বর মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল YTN-এ দেওয়া জাতির উদ্দেশ্যে এক ভাষণে সামরিক আইন জারির এই ঘোষণা দিয়েছেন তিনি। সামরিক আইন জারির আকস্মিক ঘোষণায় প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল বলেছেন, উদার এবং সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক আইন জারির পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তিনি বলেন, বিরোধী দলগুলো সংসদীয় প্রক্রিয়া জিম্মি করে দেশকে সংকটের মাঝে ফেলে দিয়েছে। ইয়ুন সুক ইয়ুল বলেন, আমি উত্তরের কমিউনিস্ট শক্তির হুমকি থেকে মুক্ত কোরিয়ার প্রজাতন্ত্র রক্ষা, জনগণের স্বাধীনতা ও সুখ লুণ্ঠনকারী ঘৃণ্য উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে নির্মূল এবং উদার সাংবিধানিক সুরক্ষার জন্য সামরিক আইন ঘোষণা করছি। সামরিক আইনের পক্ষে সাফাই গিয়ে তিনি আরো বলেন, জনগণের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ধ্বংসাত্মক রাষ্ট্রবিরোধী উপাদানগুলোর সৃষ্ট অস্থিরতার বিরুদ্ধে জাতির স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এটা অনিবার্য ছিল। সামরিক আইন জারি করায় জরুরি সময়ে দেশটির সামরিক কর্তৃপক্ষের শাসন চলবে এবং স্বাভাবিক নাগরিক অধিকার স্থগিত থাকবে। সামরিক আইন জারির পর দক্ষিণ কোরিয়ায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসু। যদিও দেশটির জাতীয় পরিষদের সদস্যরা গভীর রাতে সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে এক ভোটাভুটিতে অংশ নেওয়ার জন্য সংসদ ভবনের ভেতরে জড়ো হয়েছেন বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের কথা জানিয়েছেন। এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নেবেন। মন্ত্রিসভার বৈঠকের পর এ আইন প্রত্যাহার করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে আমি সামরিক আইন প্রত্যাহারের কথা সামরিক বাহিনীকে জানিয়েছি। আবার এদিকে জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল সামরিক আইন জারি করার পর দক্ষিণ কোরিয়ায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মঙ্গলবার দেশটির সামরিক আইন বিষয়ক কমান্ডার পার্ক আনসু এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। বিবৃতিতে পার্ক আনসু বলেছেন, দক্ষিণ কোরিয়ায় সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে এবং দেশের সকল গণমাধ্যম সরকারি পর্যবেক্ষণের আওতায় থাকবে। তিনি আরো বলেন, জাতীয় সংসদ, স্থানীয় কাউন্সিল, রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল সংশ্লিষ্ট সংস্থার পাশাপাশি সমাবেশ ও বিক্ষোভ সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেশের সকল গণমাধ্যম এবং প্রকাশনা সামরিক আইন কমান্ডের নিয়ন্ত্রণে থাকবে।